নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে একদিকে যেমন সুখ, তেমন অন্যদিকে রোগ ব্যাধি সমস্যায় ঘেরা। মানে যেমন ভালো তেমন মন্দ। আর কথায় বলে, যখন ভালো সময় থাকে তখন প্রচুর বন্ধু পাওয়া যায়, আর মন্দ সময় এলেই সবাই কেটে পড়ে। কিন্তু এখানে আজ আমরা যেখানে এসেছি, সেখানে যারা আসেন তারা মন্দ সময়তেই আসেন, আর যার কাছে আসেন তিনি মানুষের মন্দ সময়ের বন্ধু। জানতে ইচ্ছে করছে তিনি কে। আমি কথা বলছি কবিরাজ এসপি আলীর সাথে, যিনি অচিরেই জয় করে নিয়েছেন বহু মানুষের মন, নতুন করে বাঁচতে শিখিয়েছেন অজস্র মানুষকে। তাই শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও বহু মানুষ ওনার কাছে আসছেন প্রতিকারের আশায়। নমস্কার ডক্টর আলী। হ্যাঁ নমস্কার। আপনার থেকে আমি প্রথমে জানতে চাইব, আপনি তো বহুদিন ধরে চিকিৎসা করছেন, তা কতদিন ধরে আপনি শুরু করছেন চিকিৎসা? আমি 1966 থেকে আজ 2010, তাহলে কত বছর হলো। আচ্ছা, তা আপনি কি কি ধরনের চিকিৎসা করেন? আমি কবিরাজি, ইউনানি এবং দৈব চিকিৎসা করে থাকি। শুধু আমি নাই, আমরা 11 পুরুষ ধরে এই দৈব চিকিৎসায় বা কবিরাজি করে থাকি। ইউনানিটা পরে এসছে, ইউনানিতে একবার কোর্স করতে হয়েছে, কবিরাজি তো কোর্স করতে হয়েছে। হ্যাঁ, আমি কোথা থেকে করেছেন কোর্স? 1975 সালে কবিরাজিতে আমি কোর্স পাই, পাঞ্জাবের অমৃতসর শহর থেকে। এই যে এই সার্টিফিকেটটা আছে, অমৃতসর পাঞ্জাবের অমৃতসর শহর থেকে। এটা প্রতি বছরে আমাকে রেজিস্ট্রেশন করাতে হয়, প্রত্যেক বছর আমাকে আর কি। আচ্ছা, ওকে। 1900 আপনার 85-তে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ইউনিয়ন মেডিসিন ওয়েস্ট বেঙ্গল থেকে আমি সার্টিফিকেট পাই। ঠিক আছে, সিদ্ধার অ্যাবসলিউট, আমি একটা সিদ্ধার মেম্বার, যার জন্য আমাকে একটা কপি দিয়ে আছে, রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, চিঠি এসে যাবে কয়েকদিনের মধ্যে, সার্টিফিকেট পেয়ে যাবো। এটা সিদ্ধা, সিদ্ধা যেমন আয়ুষ, যেগুলো নিয়ে এখন সরকার খুব গবেষণায় লিপ্ত আর কি। এটা ওয়েলফেয়ার আমাকে ডাকে, সমস্ত কিছু দেয় মাঝে মাঝে, ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত যুক্ত আছি। হ্যাঁ না, একটু ভাই, আপনি দৈব চিকিৎসার সঙ্গে যে যুক্ত, হ্যাঁ, তা এটা আমি একটু বলে নিই। এই দৈব চিকিৎসা হচ্ছে আমার পিতৃ পূর্বপুরুষ থেকে করে আসছে 11 পুরুষ, আমাকে নিয়ে 11 পুরুষ। এই দৈব চিকিৎসাটা পাওয়া হচ্ছে আমার পিতার কাছ থেকে, আমার পিতার কাছ থেকে আমি এটা পেয়েছি, আমাকে নিয়ে যায়। হ্যাঁ না, এই বংশের যে আসবে পরম্পরা এটা হয়ে আসবে, এটা ওনাদের বাধা ধরার মধ্যে। আমার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, এরকম পরপর হয়ে আসবে আর কি, এটা বাইরে যাবে না। এই জন্য আমাদের কোনো শিষ্য নেই, আমাদের ভক্ত সব বেশি। ঠিক আছে, এগুলো তো মেডিসিনের ব্যাপার গেল, কবিরাজি, ইউনানি বা সিদ্ধা, এগুলো সব মেডিসিনের ব্যাপার গেল, ঔষধের ব্যাপার গেল, গাছগাছড়া, ডাইলেশন ইত্যাদি নানান রকম মেডিসিন ওটা গেল। আর দৈবটা হচ্ছে বিভিন্ন রকম সমস্যা, দৈবটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার, সম্পূর্ণ বিশ্বাস। হ্যাঁ না, যেমন অনেকে বলে আমি আপনার ওখানে কি এইটা দৈব করাতে যাবো, আপনি কি গ্যারান্টি দেবেন? মানে পৃথিবীতে এরকম কোনো জিনিস তৈরি হয়নি যে আপনাকে গ্যারান্টি দিয়ে কেউ কিছু করবে। আপনার যদি বিশ্বাস ভক্তি থাকে, আপনি আসেন, আমি একবার চেষ্টা করে দেখব, তার কাছে প্রার্থনা করে দেখব, যাতে আপনার সমস্যা হোক বা কোনো দুরারোগ্য রোগ হোক তার থেকে যাতে মুক্ত করতে পারি। আচ্ছা, এই যে আমরা শুনি যে জাদুটোনা, বান মারা, ব্যবসায় ক্ষতি, তাহলে আপনি কি এগুলো বিশ্বাস করেন? দৈবের ব্যাপার, শাস্ত্রের কথা, সর্বশাস্ত্রেই কিন্তু এগুলো লেখা আছে, শাস্ত্রে পরিষ্কার লেখা আছে, জাদুটোনা বান মারা এমন একটি জিনিস মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, যা কোনো প্রমাণ হয় না, আর সহজে কেউ বিশ্বাসও করতে যায় না। কিন্তু যার এই ঘটনাটা ঘটে, সে কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারে যে আমার কি সর্বনাশ হচ্ছে।
প্রকৃতি জাদুটনে বানমারা রুগী যদি হয়, তন্ত্রমন্ত্র করে যদি কাউকে ক্ষতি করে দেয়, নষ্ট করে দেয়, তাহলে কিন্তু কোনো ঔষধ কাজ করবে না। সে যত ঔষধই খাক বেকার হয়ে ঔষধটা কাজ করে না। আস্তে আস্তে শুকিয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, অস্থি হাড় ব্যথা শুরু হবে, পেট ফাঁপা গলাবুক জ্বালা শুরু হবে। হ্যাঁ, যেমন গ্যাসের একটা প্রবলেম, এর থেকে নানান রকম প্রবলেম শুরু হবে। অথচ ডাক্তারের কাছে গেলে তার রোগ ধরতে পারবে না, বলবে ভালো আছো, পরীক্ষা নিরীক্ষা করে কিছু ধরা পড়ে না। এরকম আমি বহু কেস দেখেছি, তারা এই সমস্ত এসে নার্ভাস হয়ে আমার কাছে আসে, তখন আমাকে এই ধরনের প্রতিকার করতে হবে। সমস্যা কিন্তু সৃষ্টিটা মানুষ থেকে। কেন? একটা হচ্ছে মানুষের অপবিত্রতা মন, হিংসা। দ্বিতীয় হচ্ছে ধীরে ধীরে মানুষ যেন ঈশ্বর থেকে সরে আসছে। যেমন পুজো করবো না, প্রার্থনা করবো না, গুরুজনদের ভক্তি করবো না, কাউকে মানবো না, বা ঈশ্বরে বিশ্বাসী হব না। এই যে ধীরে ধীরে সরে আসা মানে নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনে। এর থেকে সমস্যার সৃষ্টি হয়, হিংসা। আমি আপনাকে মারবই, মারলাম, কিন্তু পরবর্তীতে আমার কী হলো, মেরে একটা সমস্যা তৈরি, থানা পুলিশ কোর্ট কাছারি কি গ্রাম্য বিচার কি পঞ্চায়েত বিচার, আমাকে তো অবনবদস্ত হলো। আর মানুষ যদি ধৈর্যশীল হয়, ঈশ্বরের প্রতি তার আকর্ষণ থাকে, ঈশ্বরের প্রতি তার যদি ভক্তি থাকে, ধর্মের প্রতি যদি ধর্মের মনোভাব থাকে, তাহলে কিন্তু সেই মানুষ কোনো সমস্যায় পড়ে না বা পতিত হয় না। এই জন্য মানুষ নিজের সমস্যা নিজেই তৈরি করে। আর এই সমস্যা যখনই হয়, এই বাধা বিঘ্ন নানান রকম জিনিস শৃঙ্খল শত্রু, তখন কিন্তু যখন দুর্দান্ত বেড়ে যায়, তখন আমার কাছে আমার শরণাপন্ন হয়, তখন তাকে বলি এর থেকে মুক্ত হতে হলে একটাই রাস্তা, তুমি ঈশ্বরের অনুগত হও, ঈশ্বরের শরণে আসো, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি তোমাকে এগুলো প্রতিকারগুলো করে দিচ্ছি, আর তুমি একটু তার স্বর্ণপন্ন হও, তাকে ডাকো মন ভরে, বাড়ির লোককেও ডাকাও, যেন শাস্ত্র বিধানে যেগুলো লেখা আছে, মহামুনি ঋষি বা মহামানব বা পীর ফকিরা যেগুলো বলে গেছে, সেই আদর্শ থেকে বঞ্চিত হয় না বা আদর্শচ্যুত হয় না। মানুষ এত রোগে আক্রান্ত হচ্ছে কেন, কারণটা কি, তাহলে একটু ব্যাখ্যা করে বলি। আজকে ডাক্তারখানায় দেখুন ভিড় উপচে পড়ছে, সে নামি ডাক্তারই হোক আর নামই না হোক, আজকে কবিরাজ বা অন্যান্য চিকিৎসালয় হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। সমস্যা একটাই, পেটের রোগ, ব্যথা এবং স্মরণশক্তিহীনতা, একের পর এক বিভিন্ন উপসর্গ। এইবার আজকে ওষুধ খাও, কালকে ওটা খাচ্ছে, পরশুদের ওটা খাচ্ছে, রোগ ভালো হতো দূরের কথা, একটা ভালো হলে আরো পাঁচটা রোগে জড়িয়ে যাচ্ছে। এর কারণ সম্বন্ধে অনুগত হয়েছেন, গ্রাম বাংলা এসে দেখতে হবে, চাষ, এই চাষের বিজ্ঞান পদ্ধতিতে চাষ হচ্ছে, কীটনাশক ঔষধ, তলায় রাসায়নিক সার, উপরে তেল অর্থাৎ কীটনাশক তেল, পোকা মারার জন্যে, সেই পোকাকে ধ্বংস করার জন্যে বিভিন্ন রকম তেল, কিন্তু পোকাকে ধ্বংস হচ্ছে না, আর পোকা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তলায় যাচ্ছে বিষাক্ত দ্রব্য, রাসায়নিক জিনিস, সেই জিনিস যখনই রান্না করে খাওয়াচ্ছে, পরিপাক খাওয়া হচ্ছে, খাওয়ার পরে দেখা যাচ্ছে গ্যাসের সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে খিদা মন্দ হয়ে গেল, এইবার আস্তে আস্তে তার খাওয়া কমে গেল, তার থেকে নানান রকম শারীরিক রোগে আক্রান্ত হয়। ডাক্তারখানায় ভিড় থাকবে না কেন? আর শুধু ডাক্তারবাবুদের কথা বলে না, ডাক্তারবাবুরাও সেই রোগে আক্রান্ত, আমিও মাঝে মাঝে পেটের রোগে আক্রান্ত হই, বাজে কথা বললে তো হবে না। কেন? যদি একটু খাওয়াই গণ্ডগোল করি, তবে আমার খাওয়াটা খুব ডিসিপ্লিন খাওয়া, তো একটু খাদ্য খাবারে আসছি, কিছু মনে করো না, জানো বলছি, একটু শোনো, গ্রামের এমন কোনো জায়গা নিয়ে যাবে না সেখানে কীটনাশক পাবে না, প্রত্যেকটা ফসলের উপরে কীটনাশক বা রাসায়নিক সার, জৈব নেই, জৈব পাবে কোথায় এত সার, সেই গোবরের সার, পুকুরের পাক মাটির পচা সার, পাট পচানির সার কোথায় পাবে, নেই, গরুই পোষে না, এখন ট্রাক্টর দিয়ে চাষ, গরু কোথায় পাবে, এখন গায়ের দুধ খাবে, হ্যাঁ খাবে না। তো যাই হোক, একটু বলছি শোধনের ব্যাপার, শোধনটা কী করে, শোধনটা করতে হলে তরকারি শুকিয়ে খেতে,
ধর আপনি বেগুন তুলে নিয়ে আসলেন বা কোনো ফসল তুললেন, পটল তুললেন, জমির থেকে তুলে নিয়ে আসলেন বা বাজার থেকে কিনে আনলেন, আনার পর ওই ধুতে হবে, ধুয়ে দু তিন দিন শুকিয়ে নিতে হবে রোদে। হ্যাঁ, রোদে হোক ছায় শুকিয়ে নিয়ে এবার ওই জিনিসটা ভালো করে ধুয়ে রান্না করলে পেটের অ্যাসিড, গ্যাস বা চুয়া ঢেকুর বা অম্বল বা গ্যাস্ট্রিক এগুলো খুব কম থাকে। যে কোনো সবজি, যে কোনো সবজি, যে কোনো সবজি, এগুলো কিন্তু নিয়ম। তা আমরা তো সেটা তো অনেক সময় অনেক মানুষই করে উঠতে পারে না। তো যাই হোক, আমি একটু কীটনাশক সম্বন্ধে বললাম। তো এইভাবে নানান রকম কীটনাশক থেকে শুরু করে আরম্ভ করে ওই যে একটা কথায় চলে গেছে যে গ্লোবাল ওয়ার্মিং বলছি, আমি তো সব ঘটনা তো বলে দিলাম যে এর থেকে আছে। অন্ততপক্ষে যারা গবেষক, যারা বিজ্ঞানী, তাদের এই মুহূর্তে ইমিডিয়েটলি পৃথিবীকে রক্ষা করার জন্যে অন্তত গাছ কাটাটা বন্ধ হোক আর এই কীটনাশকটাকে শোধন করা হোক, তাহলে জীবও বাঁচবে, মানুষও বাঁচবে। আর আজকাল বহু প্রজাতির পাখি দেখা যায় না, বহু কিছু মাছ ছিল সেটাও দেখা যায় না, সব নিশ্চিহ্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মানুষের আয়ু কমে গেছে, যখন তখন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এগুলো তো পৃথিবী গরম হলে হবেই বা কীটনাশক থেকে হবে, তো কিছু করার নেই। কি বলবার, আমি একটুখানি বললাম। তাই এখানে আসার পর জানতে পারলাম যে বহু লোক মানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি বা বিভিন্ন রকম চিকিৎসা করেও ফল পায়নি, কিন্তু অবশেষে আপনার এখানে এসে তারা ফল পেয়েছে, এটা কি করে সম্ভব? সম্ভব হয়? আমরা অনেক তথ্য জানতে পারলাম কবিরাজ এসপি আলীর কাছে। এখানে বহু মানুষ এসেছেন, চলুন জেনে নেই তারা কিভাবে উপকৃত হয়েছে। ফকির বাড়িতে এসে দেখছি অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছন দিকটাতেই বেশ কিছু মানুষ বসে রয়েছেন, আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন শ্রী রাধানাথ দাস, যিনি এসেছেন হাওড়ার আন্দুল থেকে। দাদা, আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? প্লাস্টিক অ্যানিমিয়া হয়েছিল, আমি যার জন্য এখানে এসেছিলাম। আমি নিকেতন সরকার হসপিটালে গিয়েছিলাম, ওরা বলেছে যে 50% সার্ভে সার্ভে না, এটা সারতে হলে 400,000 টাকা খরচা। সেটা কতদিন আগে গিয়েছিলেন? সেটা আপনার 5 মাস আগে। আচ্ছা, তারপর এখানে এই ফকির বাড়ির সন্ধান পেলেন কি করে? আমি টিভি চ্যানেল দেখে এসেছি। তারপর এখানে আসার পরবর্তী স্টেজে কি হলো? আমার এখন 80% ভালো আছে। আপনি যখন, আমি জানতে চাইছি যখন আপনি কবিরাজ এসপি আলীকে এসে বললেন আপনার এই রোগের কথা, তখন উনি কি বললেন? উনি বললেন চ্যালেঞ্জ সেরে যাবে। আচ্ছা, আপনার হসপিটাল থেকে ঠিক সিওরিটি দিতে পারেনি, কিন্তু সেই সিওরিটি আপনি এখান থেকে এসে পেয়েছেন। এখন বলছেন যে 80% আপনি পুরোপুরি কিওর। আপনার কি মনে হচ্ছে বাকি 20%ও কিওর হয়ে যাবে? হ্যাঁ, কিওর হয়ে যাবে। আর কতদিনের মধ্যে আপনার এই ট্রিটমেন্ট, আপনার এই সুস্থতা সম্ভব হয়েছে? মোটামুটি ওই 4-5 মাস হবে একদম সুস্থতা। 4-5 মাসের মধ্যে আপনি কমপ্লিট সুস্থ হয়ে গেছেন। এই মুহূর্তে আমরা আরো একজনকে পেয়ে গেছি, জেনে নেব তিনি কি জন্য এখানে এসেছেন এবং এখানে এসে তিনি উপকৃত হয়েছেন না অপকৃত হয়েছেন সেটাও তার মুখ থেকে জেনে নেব। দিদি নমস্কার, আপনার নাম? আমার নাম মায়া ঘোষ। আপনি কোথা থেকে আসছেন? আমি মানিকতলা থেকে আসছি। মানিকতলা থেকে এতদূর আপনি আসছেন, ঠিক কি সমস্যা নিয়ে আপনি এখানে এসেছিলেন? আমি ভীষণ ডিস্টার্ব করছিল। মানে কি রকম ডিস্টার্ব? এর জন্য এসেছি। মেয়ের বয়স কথা শুনতো না, মেয়ের বয়স 14+ চলছে। আচ্ছা, আমি একদম কথা শুনতো না, ভীষণ উগ্র হয়ে গেছে, চঞ্চল। হ্যাঁ, চঞ্চল, এবং আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করতো। আচ্ছা, বাবার কাছে এসেই বাবা মানে ধরিয়ে দিলেন যে কেন করছেন, কেউ মানে আমার মেয়েকে নষ্টই করে দিয়েছিলেন পুরো। বাবার কাছে এসে আমি আবার আমার মেয়েকে নতুন জীবন পেয়ে ফিরে পেয়েছি। মানে লোকের খুব প্রভাব তার উপরে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবং আমি শুধু একা নই, আমি আরো 6-7 জনকে বাবার কাছে এসে এনেছি, তারাও উপকৃত হয়েছে প্রচন্ড পরিমাণে। বাবা, আপনার মেয়েকে কি এখানে আনতে পেরেছিলেন? হ্যাঁ, মেয়ে আমার মাধ্যমিক দেবে। আচ্ছা, মেয়ের এখন গতিবিধি কি রকম, তার চালচলন কি রকম? গতিবিধি প্রচন্ড ভালো, মানে কি বলবো, মানে আগে যেটা 100% ছিল, 100-এ-100, সেটা এখন কি বলবো আপনাকে, মানে 10 হয়ে গেছে, 90। তার মানে ফকির বাড়িতে এসে আপনি খুব উপকার পেয়েছেন। প্রচন্ড পরিমাণে উপকার পেয়েছি, এবং আমাকে কেউ যদি বলে যে কোনো সমস্যার জন্য, আমি সঙ্গে সঙ্গে বাবার কাছে নিয়ে আসি। অবশ্যই, আমি বাবাকে বাবার মতোই দেখি।
তাহলে দর্শক বন্ধুরা একটা জিনিস বলতেই পারি, শুধুমাত্র শারীরিক কোনো রকম অসুস্থতা নয়, মানসিক অসুস্থতা না, এটা এক অন্য রকম টিনেজ প্রবলেম। যে বয়সে টিনেজ, যে বয়সে ছেলেমেয়েরা সাধারণত একটু অন্য ধরনের হয়ে যায়, তাদেরকে কন্ট্রোল করা ঠিক সম্ভব হয়ে ওঠে না, সেই জায়গাটাতেও কিন্তু কবিরাজ এসপি আলী তাদেরকে সহজেই নিয়ন্ত্রণ করছেন, সেটা মায়াদির কথা থেকে সুস্পষ্টভাবে জানতে পারলাম। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জেনে নেব যে আরও কত ধরনের সমস্যা মুখোমুখি আমরা হচ্ছি এবং কবিরাজ এসপিএলই হচ্ছেন, এবং কীভাবে সেগুলো থেকে তারা কিওর হচ্ছেন সেটাও জেনে নেব। নদিয়ার শান্তিপুর থেকে এসছেন মিস্টার ভট্টাচার্যা, যিনি একজন প্রশাসনের কর্তা ব্যক্তি। উনি ঠিক কী কারণে এই ফকির বাড়িতে এসেছিলেন এবং এসেই বা ওনার কী হয়েছে আর কেনই বা ওনার ফকির বাড়িতে আসার কথা মনে হয়েছে, ডিটেলসে জেনে নেব ওনার কাছ থেকে। মিস্টার ভট্টাচার্যা নমস্কার। আপনি তো প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন এবং আমরা জানি, এবং স্ত্রী মেয়ে আপনি সব পরিবারে এখানে এসেছেন, এই মুহূর্তে উপস্থিত আছেন, আমাদের দর্শক বন্ধুদের একটুখানি বলুন যে আপনি ঠিক কি কারণে এই ফকির বাড়িতে এসেছেন এবং ফকির বাড়ির কথাই বা আপনি জানতে পারলেন কিভাবে? আমি জানতে পারলাম যে টিভির মাধ্যমে জানতে পারলাম যে এই অবস্থা। আমি তো ডাক্তারের কাছে মোটামুটি অনেক কিছু দেখিয়েছি ডাক্তার। আপনার নিজের জন্য না, মানে আমার ওয়াইফের জন্য, মেয়ের জন্য। আমার মোটামুটি কোনো শরীর মোটামুটি ভালো আছে, আমার দিকে কোনো অসুবিধা নেই, আমার ওয়াইফের জন্য। ডাক্তারের কাছে গিয়ে দেখানোর পরে তারপর টিভিতে প্রোগ্রাম দেখলাম, টিভিতে প্রোগ্রাম দেখে আমি বাবার কাছে আসলাম, মেয়েকে নিয়ে ওয়াইফকে নিয়ে দুজনকে নিয়ে এখানে আসলাম। আসার পরে বাবার কাছে এসে ওই যে বাবার কাছে যে প্রথমবার যে আসলাম এসেই মানে 50% মানে ওকে হয়ে গেছে। হ্যাঁ, বউ যে অনেকটা এত ইম্প্রুভ হয়েছে শরীরে। হ্যাঁ, তারপরে মোটামুটি ডাক্তার তো কোনো মতেই পায়নি, বাবার কাছে এসে এবং বাবার কাছে আমি কন্টিনিউ আসছি এবং আমার মেয়ে বউ দুজনাই এখন 100-এর মধ্যে 100 ভাগ আছে। কতদিন ধরে আসছেন এবং কবে এসেছিলেন? আমি গত 2009 সালে এসেছিলাম, আপনার স্ত্রী এবং মেয়ে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে, তারা কি এইরকম দাঁড়িয়ে থাকার অবস্থায় ছিল না যখন আপনি নিয়ে এসেছিলেন? না, তখন তাদের অবস্থা মানে মৃত্যু শয্যার মতন অবস্থা। কোনো মতে আমি গাড়ি নিয়ে এসেছিলাম, তারা কোনো মতে কোনো এরকম দাঁড়া সুস্থ হয়ে দাঁড়াতে পারেনি। হ্যাঁ, ওকে, একটু মিসেস ভট্টাচার্যার কাছে আসবো। আচ্ছা, ঠিক কি হয়েছিল আপনার? আমার মানে খুব শরীর খুব খারাপ ছিল, মানে নিজেরই কি হয়েছিল আমি নিজেই বুঝতে পারিনি। মানে শারীরিক দুর্বলতা অত্যন্ত বেশি ছিল, প্রচন্ড ছিল। তো এখন কেমন ফিল করছেন? এখন ভালো ফিল করছি, খুব ভালো আছি। এবং এখানে এসে আপনি সুস্থ বোধ করছেন? সুস্থ বোধ করছি, খুব ভালো। এবার তোমাকে একটু জানি জিজ্ঞাসা করব, তোমার নামটা কি বলো? তনুশ্রী ভট্টাচার্য। তনুশ্রী, তোমার ঠিক কি হয়েছিল, কি কারণে তুমি এখানে এসেছো? মায়ের সঙ্গে তো এসেছো প্রথমে, হ্যাঁ, তারপরে তোমার সমস্যারও তুমি সমাধান পেয়েছো, ঠিক কি সমস্যা হয়েছিল তোমার? মানে আমার সুগার ধরা পড়েছে আমার 14 বছর বয়সে, বাট তখন থেকে মা বাবা দুজনেই অনেক ডাক্তারের কাছে ছোটাছুটি করেছে আমাকে নিয়ে, কিন্তু কোনো ফল হয়নি। তা এর জন্য মানে স্কুলেও যেতে পারতাম না, মাঝে মাঝে মাথা ফাথা ঘুরতো, পড়তেও যেতে পারতাম না। তা বাবার কাছে এসে এখন অনেকটাই ভালো আছি, মানে এখন পড়তেও যেতে পারি, স্কুলেও যেতে পারি। কোনো সুগার টেস্ট করিয়েছিলে? হ্যাঁ, সুগার নরমাল আছে, এখন নরমাল আছে, মানে ফাস্টিং ও পিপিও দুটোই নরমাল আছে। ভেরি গুড। তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যে শুধু ফকির বাড়িতে এবং কবিরাজ এসপি আলীর কাছে এসে বিভিন্ন ধরনের সমস্যার থেকে মানুষ মুক্তি পেয়ে চলেছেন, সেটার কিন্তু জলজ্যান্ত প্রমাণ এখনো পর্যন্ত পেয়ে চলেছি, এবং আরও মানুষের সঙ্গে কথা বলার স্প্রিয়া কিন্তু আমাদের বেড়েই চলেছে। এরপরে আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জেনে নেব তাদের সমস্যার কথা, তারা কীভাবে সমস্যা থেকে সমাধান পেয়েছেন সেই কথাও আমরা জেনে নেব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ফকির বাড়িতে এসে আলাপ হচ্ছে অনেক মানুষের সঙ্গে, বিভিন্ন প্রফেশনের মানুষের সঙ্গে, যারা বিভিন্ন রকম সমস্যা নিয়ে এসেছেন এখানে। আমার কিউরিয়াসিটি আরও বেড়ে চলেছে যে কী ধরনের সমস্যা নিয়ে মানুষ আসছেন। যেমন এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন বাই প্রফেশন, উনি একজন লয়ার, তো ওনার সঙ্গে কথা বলবো এবং ওনার কাছ থেকে জানবো যে ঠিক কী কারণে উনি একজন লয়ার হয়েও এই ফকির বাড়িতে মিস্টার এসপি আলীর কাছে উনি এসেছিলেন। নমস্কার। নমস্কার স্যার, আপনার পরিচয়টা যদি একটু দেন। আমি একটা প্র্যাকটিসিং অ্যাডভোকেট, আমি বারিকপুরে প্র্যাকটিস করি। ওকে, কোথায় থাকেন আপনি? আমার জগদ্দল বাড়ি। জগদ্দলে? ঠিক কি কারণে আপনি ফকির বাড়িতে এসেছিলেন? আমার কারণে আমি টিভিতে দেখলাম আপনাদের এই মিডিয়ায় যখন ফোরকাস্টে হলো ফকির বাড়ি গেলে অনেক রোগ যা আছে ওকে দোয়া তাবিজ করে এই ফকির বাড়িতে আমি নিস্তার পেতে পারি বলে আমি আসলাম। আদারওয়াইজ আই ওয়ার হ্যাভিং ভেরি ট্রেমেন্ডাস পেইন ইন মাই নিজ, এই নিজ পেন নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি,
আর এখন কয়েকদিন আমার এলাজে আমি পেয়েছি, ইয়েস আই এম গেটিং সাম রিলিফ, দ্যাট ইজ এ কনসিডারেবল রিলিফ। আর আমি আমি এখন আশা করি যে কিছুদিন মধ্যে আমার এইটা একেবারেই চলে যাবে, রোগটা আমাকে ঠিক হবে। ইউ আর ফুললি কিওরড? আই এম ফুললি স্যাটিসফাইড, আই এম নট ফুললি কিওরড, কিছু হয়েছে এখনো আছে। ওকে, আর একটা জিনিস জানতে চাইবো, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অ্যাবাউট কবিরাজ এসপি আলী অ্যান্ড ফকির বাড়ি? আমার ওপিনিয়ন ইজ আর্লিয়ার আই ওয়াজ নট অ্যাওয়ার, আমি তো কিছু জানতাম না। এইখানে এখানে পার্সোনালি দেখে শুনলাম যে অনেক লোক আছে, আমিও দেখেছি, এইটা আমার এখন মানে আই এম স্যাটিসফাইড অ্যান্ড কনভিনসড উইথ দি জেনুইনেস অফ হিস ট্রিটমেন্ট ইন দ্য ডিভাইন লাইন। এটা এটা আমি দিস ইজ ইয়োর ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, এইটা একবারই বলবেন আমি নতুন করে এইটা কিছু শিখেছি কি হ্যাঁ দের ইজ এ ওয়ে অফ ট্রিটমেন্ট বা স্পিরিচুয়াল, এইটাই শিখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কবিরাজ এসপি আলী অ্যাজ ওয়েল অ্যাজ ফকির বাড়ির মাহাত্মের কথা যে পশ্চিমবঙ্গ ছাড়িয়েও দূর দূরে ছড়িয়ে পড়েছে তার জলজ্যান্ত প্রমাণ এই মুহূর্তে আমার সঙ্গেই একজনকে পেয়ে গেছি। তিনি পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসেছেন, তিনি কোথা থেকে এসেছেন, কী কারণে এসেছেন, আমরা ডিটেলসে ওনার সঙ্গে কথা বলে ওনার সঙ্গে পরিচয় করে সেই বিষয়ে তাহলে আপনাদেরকে অবগত করি। নমস্তে। নমস্কার। আপ কহাঁ সে আয়ে? হম গোরখপুর ইউপি সে আয়ে। জি, আপকা নাম থোড়া বতাইয়ে। হামারা নাম আদালত হুসেন হ্যায়। আদালত হুসেন। তো আদালত জি, আপ বাই প্রফেশন ক্যা করতে হ্যায়? হামারা কাম জো হ্যায় প্রফেশন হামারা ডাক্টরি হ্যায়। ও আপ ডক্টর হ্যায়? ও আপ ডক্টর হোকে ফির ভি কবিরাজ এসপি আলী কে পাস আপ আয়ে হ্যায়? হ্যাঁ আয়ে। ক্যা পরিশানি ক্যা তকলিফ লেকে আপ আয়ে থে ইধার? হামারা দিমাগি উলঝন থা, দিমাগ ঠিক কাম নাই করতা। आप क्या खुद ही आए थे क्या आप, कोई आपको ले आए थे इधर? ना, टीवी में बाबा का प्रोग्राम देखे, देख करके हम आए यहाँ, तो हमको बराबर आना ही होता है। हाँ, करता हूं। हाँ, टीवी में प्रोग्राम देख करके तब आए। आने में कुछ परेशानी नहीं हुई है? बंगाल में एक गांव के अंदर जो है एस पी अली का ये घर फकीर बाड़ी है, एड्रेस था, एड्रेस देख करके आ गए पूछ करके। और उनके ट्रीटमेंट के बारे में आपको क्या कहना है? उनका ट्रीटमेंट तो बहुत अच्छा है, लेकिन हमको उन्होंने एक ताबीज दिया, ताबीज से ही हमारा सब काम हो गया। तभी से ही आपको रिलीफ मिल गया? रिलीफ मिल गया। आप कैसे तबीयत है आपकी? बहुत अच्छा है। कितने दिन पहले आप आए थे? हम आए थे एक साल पहले। और अब तक आप कितने बार आ चुके हैं? कम से कम 5-6 बार आ चुके हैं। ओके, आपको बहुत बहुत धन्यवाद। आप डॉक्टर होके भी एकजन डॉक्टर যিনি নিজে বাই প্রফেশন একজন ডক্টর, তা সত্ত্বেও উনি কিন্তু এই ফকির বাড়িতে এসেছেন নিজে কিওর হতে, এটাই কিন্তু সবথেকে বড় প্রমাণ ফকির বাড়ির মাহাত্মের। আরেকটা দিক যে যে কোনো বয়সের, যে কোনো শ্রেণীর, যে কোনো সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে এসে ফুললি কিওর হচ্ছেন, রিলিফ পাচ্ছেন, তাদের শুধুমাত্র শারীরিক নয়, তাদের দৈহিক এবং তাদের মানসিক দিক থেকেও যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো থেকেও তারা পুরোপুরি রিলিফ হচ্ছে এবং শান্তি পাচ্ছে। আপকো বহুত বহুত ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের বলছি, আমার কিন্তু কিউরিওসিটি আরও বেড়ে চলেছে, আরও কয়েকজনের সঙ্গে আমি একটুখানি কথা বলে দেখে নেবো যে কী বিচিত্র ধরনের অভিজ্ঞতা আজকে এই ফকির বাড়িতে এসে আমার হচ্ছে। দাদা, আপনি কোথা থেকে আসছেন আর আপনার নামটা যদি একটু বলেন? আমার নাম দীপক মণ্ডল। হুম, আমি কল্যাণী চাঁদামারি থেকে আসছি। আচ্ছা দীপকবাবু, আপনি ফকির বাড়িতে কেন এসেছেন? আমি 2 বছর আগে খুব মানসিক চাপে ভুগছিলাম। মানে কী ধরনের চাপ যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন? আমি আমার ব্যবসার দিক দিয়ে খুব টাফ ছিল, আমার ব্যবসা কেউ কী করেছে না কী হয়েছে আমি জানি না, ব্যবসা খুব ডাল যাচ্ছে। ডাল না, আপনার সাথে এখন কথা বললাম 10 মিনিট পরে সেই লোকটা পুরো নেগেটিভ হয়ে গেল, একদম পুরো আমার সাথে আমাকে চেনেই না বলা যায়। এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিলো। তো এরকম ঘটতে ঘটতে আমি আরও কয়েকজন এরকম কবিরাজের বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়ে কোনো আমার কাজ হয়নি। আমার এক বন্ধু আমাকে বললো, ভাই দীপক, তোর যখন এরকম টাফ হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, তুই আমার সাথে চল। তো আমাকে এনে এই ফকির এসপি আলী বাড়িতে এখানে পরিচয় করে দিয়ে যায়, কথাবার্তা বলে দিয়ে যায়। বলার পরে উনি আমাকে টাইম দেয়, টাইম মতন আসি, আসার পর থেকে যখন 3 বার আমার পুরো কাজ হয়ে যায়, তখন আমার আস্তে আস্তে সমস্ত ব্যবসাটা ঠিক জায়গা পজিশন মতন চলে আসে। আস্তে আস্তে কাজটা বাড়ে, লোকের সমাগম বাড়ে, লোকজন আসে, নানান কাজ বাজ প্রচুরভাবে বেড়ে যায়, মানুষের সাথে রিলেশন ভালো হয়। আলীর বাড়িতে আজকে ধরেন আমি 2 বছর 1 নাগারি অমাবস্যা পূর্ণিমায় আসছি, এবং আরও কাজবাজ বেড়েছে, এবং মানুষের সাথে অনেক কিছু, এবং আমি প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা এসেই থাকি। মানে একটা জিনিস আমি একটুখানি জানতে চাইবো যে এখানে আসার আগে পর্যন্ত আপনার বিজনেসে যে ক্লায়েন্ট ডিলিং সেই জায়গাটা খুব লুজ ছিল, এবং ক্লায়েন্ট যা ডিল করতেন সমস্ত পজিটিভ ক্লায়েন্টগুলো নেগেটিভ হয়ে যেত। হ্যাঁ, তার মানে দর্শক বন্ধুরা আপনারা দেখুন যে আর একটা কিন্তু নতুন ধরনের সমস্যা
নতুন ধরনের, এটা কিন্তু সম্পূর্ণভাবে বিজনেসের ক্লায়েন্ট ডিলিংস সংক্রান্ত সমস্যা, যেটাও কিন্তু এই ফকির বাড়িতে এসে উনি যেটা বলছেন আমাদের সামনে, সেটাও কিন্তু উনি তাতেও অনেক ভালো রেজাল্ট পেয়েছেন এবং দু বছর ধরে কিন্তু উনি লাগাতার কিন্তু আসা যাওয়া করছেন। এখন আপনার বিজনেসের পজিশন কি? একদম 100-100, এখন খুব গুড, মেন্টালি আপনি খুব হ্যাপি? খুব সুখী, সবাই আমার ছেলে মেয়ে পরিবার থেকে ব্যবসার দিক থেকে খুব 100-100, কোনো অসুবিধা নেই এখন, মানে যেভাবে হোক আজকে যদি একটু 19 হয় তো কালকে সেটা 110 হচ্ছে, এরকম মানে একটু আপ ডাউন যেমন থাকে নরমাল, মানুষের শরীরের ক্ষেত্রেও তো একটা আসে না, অবশ্যই একদম পুরো এটা খুব 100-100 আমার ব্যবসাটা খুব ভালো চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটা মতামত, এত গুরুত্বপূর্ণ আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য, কারণ এই ঘটনা থেকে কিন্তু আমাদের দর্শকরা আজকে নতুন একটা দিক সম্পর্কে জানতে পারলো আপনার ঘটনাটা ব্যক্তিগতভাবে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কর্ণগর থেকে এসছেন স্বপনবাবু, স্বপন কর্মকার, ওনার থেকে জেনে নেব ঠিক কী সমস্যায় পড়ে উনি ফকির বাড়িতে আসতে বাধ্য হয়েছেন এবং এখানে এসে উনি তার থেকে মুক্তি পেয়েছেন কি পাননি, সেটাও ওনার মুখ থেকে জেনে নেব। আচ্ছা স্বপনবাবু, আপনি কী সমস্যায় পড়ে এখানে এসেছিলেন যদি আমাদের একটু জানান। আমার একদমই ওটা ব্যক্তিগত, ওটা আমি কাউকে জানাবো না। আচ্ছা কতদিনের মধ্যে আপনার কাজটা হয়েছিল? 3 মাসের মধ্যেই কাজটা হয়েছিল। আচ্ছা আপনি বলেন যে কোন্নগরে থাকেন, কোন্নগরে থেকে এই পশুডাঙ্গা গ্রামে জানতে পেরেছিলেন টিভি থেকে, টিভিতে ওনার অনুষ্ঠান থেকে আপনি জানতে পেরেছিলেন। দাদা আপনি কোথা থেকে আসেন এবং আপনার নামটা যদি একটু বলেন? আমার নাম হচ্ছে জীবন কৃষ্ণ পাল, চন্দননগর মানকুণ্ডু থেকে আসছে। আচ্ছা মানকুণ্ডু থেকে আপনি আসছেন, হুগলি। হ্যাঁ, কী ধরনের সমস্যায় পড়ে আপনি এই ফকির বাড়িতে এসেছিলেন? আমি তো কাজ করি মার্বেল পাথরের কাজ করি, কিন্তু হঠাৎ আমার একটা হার্টের প্রবলেম হলো। আচ্ছা, তারপর প্রবলেম হলে পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার বললো যে আপনি তো এই কাজ করতে পারবেন না, আপনি এত ওয়েট তুলতে পারবেন না, কিন্তু তখন আমি মানে ওষুধ খাচ্ছি ট্রিটমেন্ট করছি, কিন্তু এই একদিন ট্রেনের ভিতরে এনার বিজ্ঞাপনটা দেখে আমি এই ফোনটা এনার সঙ্গে সংগ্রহ করে আর কি, এনার সঙ্গে যোগাযোগ করে এনার বাড়ি এসে ইনি যে ব্যবস্থা সাজেশন নিল সেইভাবে আমি কয়েকবার 3-4 করলে পরে আমার সেই সমস্যাটা মোটামুটি এখন আমি ভালোই কেটে গেছে, কিছুই এখন আমি বুঝতে পারি না। আর সেই মার্বেল আমি 5 কিলো কেন, এখন 1.5-2 মনও আমি একা একা তুলে নিয়ে এসে পাথর আমি নিয়ে এখনো কাজ করছে না? এখনো আমি কাজ করছে। আচ্ছা, আর ফকির বাড়িতে মানে যখন এসেছিলেন ওই সমস্যা নিয়ে, সেটা কতদিন আগে? সেটা ধরেন না, সেই 7-8 বছর আগের থেকে আমি আসছি। আচ্ছা, এবং তারপর থেকে আপনি এক নাগারে কাজ এখনো পর্যন্ত করে যাচ্ছেন? কাজ আমি করেই যাচ্ছি। আর কোনো শারীরিক দুর্বলতা আপনার এখনো পর্যন্ত ফিলিং হয় না? আলী বাবার কৃপায় আমি ভালোই আছি, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনি সুস্থই থাকবেন এবং সুস্থ থাকুন ভগবানের কাছে, এটাই প্রার্থনা করব। ফকির বাড়িতে এসে আমি আপনাকে দেখলাম, যদি একটুখানি বলেন যে ফকির বাড়িতে আপনি কেন এসেছিলেন? ফকির বাড়িতে এসেছিলাম ওনার গুণাগুণ সম্পর্কে টিভিতে দেখি এবং ওনার সঙ্গে যোগাযোগ করার জন্যে আমি আমার এক বন্ধুকে বলি, উনি আমাকে নিয়ে আসেন, কারণ একটা আমি এসেছি কর্ণগর গ্রাম থেকে, কর্ণগর মানে হুগলি জেলা কর্ণগর। তা উনি মানে কী সমস্যায় পড়ে আপনি? সমস্যা ব্যক্তিগত সমস্যা অনেক রকমের ছিল, এখনও কিছু কিছু আছে, তবে আপনার যে সমস্যাগুলো ছিল মোটামুটি কেটে গেছে আলী সাহেব, সেগুলো মোটামুটি কেটে গেছে, তবে ওনার সঙ্গে একটা ভালোবাসার বন্ধন রয়ে গেছে, যার জন্যে ওনার কাছে অন্যান্য বন্ধুদেরও আমি নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, এবং তাদেরকে আমি বলি যে ওনার কাছে যান, ওনার কাছে গেলে উপকৃত হবেন। আপনার নামটা একটু? আমার নাম নারায়ণ চক্র। আচ্ছা নারায়ণবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার নামটা যদি একটু? আমার নাম তরিত সরকার। তরিতবাবু আপনি কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুরেই থাকি। ব্যারাকপুরে থাকেন, আপনার বয়স এখন কিরকম? আমার 62 প্লাস। আচ্ছা, আপনি এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন বা কার সমস্যায় এসেছিলেন? আমি এসেছিলাম আমার স্ত্রীর সমস্যায়। ওকে। আমার স্ত্রী খুব অসুস্থ ছিল, নানা রকম প্রবলেম ছিল, যেমন ধরুন থাইরয়েড ছিল, স্পন্ডিলাইটিস ছিল, হার্টের একটা প্রবলেম ছিল, এই ধরনের প্রবলেম, এবং আমি ডাক্তারকে দিয়ে দেখাই এবং ডাক্তার বলে যে এত রোগ একসঙ্গে মানুষের কী করে হয় আমরা বুঝতে পারছি না, একসঙ্গে এত রোগ। তারপর আমি বাসে উনার মানে একটা ছোট্ট লিফলেট দেখে আমি উনার কাছে আসি এবং প্রবলেমগুলো ওনাকে বলি,
উনি তখন বললেন যে ঠিক আছে, সমস্যা যখন আছে তার সমাধান হবে অবভিয়াসলি, এবং সেই সমাধান করবার দায়িত্বটা আমার, এবং আমি আপনাকে সমাধানের জন্য চেষ্টা করব। আমার চেষ্টার ফল কি হবে আমি জানি না, তা ব্যাপার হচ্ছে যে আপনার ভাগ্য এবং আমার চেষ্টা দুটো মিলিয়ে ফলটা আসবে। এবং আমি আজ 1.5 বছর ধরে উনার কাছে আসছি। তারপর আপনার স্ত্রী এখন কি? এখন অনেকটাই সুস্থ, যে বিছানায় পড়েছিল ও এখন মোটামুটি সাংসারিক জীবনের কাজকর্মগুলো কমপ্লিট। ওনার থাইরয়েড, ওনার সুগার সমস্ত কিছু কন্ট্রোলের মধ্যে আছে, কন্ট্রোলের মধ্যে আছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি একটু কথা বলছি, শোনো মা, শুনে নাও। রোগ ব্যাধি সমস্যা বিপদ এগুলো কখনো কখনো ঈশ্বর দেয় মানুষকে, আবার সমাধানও হয়। তুমি বা তোমার মতো অনেক রোগী আমার কাছে আসে, আমাকে বলে আপনি তো ভগবান। না মা, আমি ভগবান না, আমি কিন্তু মানুষ। আমার 11 পুরুষ ধরে এই দৈব প্রতিকার, কবিরাজি চিকিৎসা, ইউনানি ঔষধ এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি, যার কোনো সাইড এফেক্ট নেই। যখন সব ঔষধে ফেল তখন ঈশ্বরের ঘরে নিয়ে তার দৈব চিকিৎসা করাই, আর আমার এই দৈব চিকিৎসায় কিন্তু মানুষ উপকৃত। জানি না তুমি কতটুকু উপকৃত হবে বা হয়েছো, সেটাই বলতে পারবো না। তবে এখন যেটুকুনি আছে এটুকুনিও আমি ঈশ্বরের কৃপায় তোমার এটা পরিষ্কার করে দিচ্ছি। চোখ বন্ধ করে রাখবে, হাত এভাবে রাখো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, হে পরম করুণাময় ঈশ্বর, আমি যেন এই ফকির বাড়ির থেকেই সমস্ত দৈহিক রোগ বা শারীরিক রোগ থেকে মুক্ত হয়ে যাই। আমি কি করছি তুমি যেন চোখ খুলে দেখবে না, উঠে পালাবার চেষ্টা করবে না, শুধু বসে থাকবে, ভিতরে ঈশ্বরের নাম স্মরণে আসবে। তা তুমি যে দেবতাকেই ডাকো, সেটাও কিন্তু ঈশ্বর, সেই দেবতাকে তুমি স্মরণ করো। আমি আমার ঈশ্বরকে স্মরণ করে আমি তোমার এই দৈহিক শারীরিক প্রতিকারটা করছি। একটু মাথা নিচু করো। আর একটা অনুরোধ, বাড়িতে আমি কি করছি এগুলো যেন বাড়িতে কেউ করতে যাবেন না, পরিষ্কার কথা। কেন করতে যাবেন না? তাতে অনেক অসুবিধা আছে। যাই হোক, আমি এখন আমার এই রোগীর প্রতিকারটা যাচ্ছি, এটা দৈব প্রতিকার অর্থাৎ দৈব চিকিৎসা। আমরা এসে গেছি ফকির বাড়ির ভেতরে কবিরাজ এসপি আলীর চেম্বারে। এখানে বসেই উনি বহু লোকের সেবায় নিয়োজিত। মিস্টার আলী, এই আপনার পেছনে আলমারিতে যে ওষুধগুলো দেখা যাচ্ছে, তা আপনি তো 3 ধরনের চিকিৎসা করেন, তাই এই ওষুধগুলো আপনি কিসের জন্য ব্যবহার করেন? এই ওষুধ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, বিভিন্ন ক্ষেত্রে, যেমন পেটের রোগ, ব্যথা, ঘাপাসা চুলকানি বা আরও অন্য অন্য রোগ, মানে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ধরনের ঔষধ আছে। আলমারিতে তো একরকম ঔষধ নেই, অনেক রকম ঔষধ পদ্ধতিতে, এটা আছে ইউনানি পদ্ধতিতে, আবার কবিরাজি পদ্ধতিতেও আছে, হার্বাল পদ্ধতিতে ঔষধ আছে, এগুলো রাখতে হয়, অনেক সময় রুগীকে দিতে হয়। হ্যাঁ, রুগী আসে, ঔষধ চাহিদা করে, এবং তাদেরকে যদি না দেওয়া হয়, অনেক সময় আমি লিখে দিলে বলছেন আপনার থেকে আপনি ওষুধটা দিন, তাহলে খুব উপকৃত হবো আর কি। এই হচ্ছে ওষুধগুলো রাখা আর কি, কোম্পানি থেকে আসে, দিয়ে যায় আমার কাছে, আমি রাখি, রুগীকে দিই। এখন এই আলমারিতে কত ধরনের ঔষধ আছে সেটা তো এখন ধরনের বলা সম্ভব না, যা আছে সবই তো দেখতেই পাচ্ছি। দেখুন, আচ্ছা আপনার জীবনে, হ্যাঁ, এমন কোন উল্লেখযোগ্য ঘটনা আছে বলতে পারেন যে আপনার এই আমার জীবনের উল্লেখযোগ্য ঘটনা শুনতে হলে খুব মনে কষ্ট হয়, খুব কষ্টকর একটা ঘটনা।
আমার সাথে ছবি আছে, মেয়েটার নাম ছিল পুষি। এই ছবিটা বাড়ি নৈহাটি 6 নম্বর বিজয়নগর কলোনি, এই মেয়েটার বাড়ি। খুবই ভালো মেয়ে ছিল, কিন্তু এই মেয়েটা আরো আমার কাছে অনেক কাগজপত্র আছে, এই মেয়েটাকে বহু রকম চিকিৎসা করে কি সুস্থ করতে পারি। এই জীব দিয়ে লালা পড়েছিল, হাত পা বেঁকে ধনুকের মতো হয়ে গেছিল, জল ছাড়া অন্য কিছু খেতে পারতো না, গিলতে পারতো না, শরীরটা কুঁকড়ে গেছে সম্পূর্ণ। কি রোগ এটা হয়েছে? এই রোগটা ডাক্তারও ধরতে পারিনি। আমার কাছে যখন আসে আমি বললাম এই রোগটার সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, তবে আমি একটা দুরারোগ্য রোগের প্রতিকার করব, সেটা শাস্ত্র বিধানে দৈব মতে, এবং কিছু ঔষধ দেব। ঔষধ আর দৈব চিকিৎসায় এই মেয়েটি ভালো হয়ে গেল। তো মরণের পর থেকে ফিরে আসা মেয়ে ভালো হওয়ার পর আমার জীবনে একটা স্মরণীয় হয়ে থাকলো, এবং আমি খুব আনন্দ পেয়েছিলাম। এটা হচ্ছে আমার জীবনের প্রথম স্মরণীয় ঘটনা। দ্বিতীয় আরেকটি স্মরণীয় ঘটনা ছিল, সেটা ছিল সল্টলেক। সল্টলেকের একটা বই ছাপিয়েছিল, একটু দেখাই বইটাকে, একটু দেখাই আছে কি না আমার টেবিলে। হ্যাঁ, বইটা পেয়েছি, এই বইটা, এই যে বইটা, আচ্ছা, এই যে লেখা আছে নামটা, ফকির বাড়ি, প্রকাশক শ্রী অতীন্দ্রনাথ চ্যাটার্জি, শ্রীমতী ইন্দ্রাণী চ্যাটার্জি। এই ইন্দ্রাণী চ্যাটার্জির ঘটনা তাহলে একটু বলি, এটা একটা স্মরণীয় ঘটনা। কি স্মরণীয় ঘটনা? এটা লিখেছে ইন্দ্রাণী, এরা বইটা করেছিল মানুষের উপকারার্থে, সমাজের উপকারার্থে। লিখছে যে এই যে অতীন্দ্রনাথ লিখছে, আমি একজন সুশিক্ষিত মানুষ, আমার নাম শ্রী অতীন্দ্রনাথ চ্যাটার্জি, বাড়ি BK 132, সল্টলেক সিটি, সেক্টর 2, কলকাতা, 7 লক্ষ 91, ঠিক আছে, 91। এখানে পরিষ্কার লিখছে 91। আমার স্ত্রী দুরারোগ্য ব্যাধিতে প্রায় মৃত্যু পথযাত্রী হয়েছিলেন। আমি আমার স্ত্রীকে কলিকাতার বড় বড় স্পেশালিস্টদের দেখাতে এবং পরীক্ষা করাতে ভুল করি নাই। কলিকাতা স্বনামধন্য ডাক্তার দেখাইয়া উপকৃত না হয় 1999 সালের জুন মাসের অমাবস্যা তিথি যোগে আমার স্ত্রীকে ফকির বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে আসি। এসপিআলি মহাশয়ের অক্লান্ত পরিশ্রমে আমার স্ত্রী ইন্দ্রাণী চ্যাটার্জি মাত্র 2 ঘন্টার মধ্যে কুঁকড়ে যাওয়া শরীরটা সোজা করে তোলেন। ওই দিন অমাবস্যার বহু নূতন ও পুরাতন রোগীর ভিড় ছিল, অনুমানিক 300-400 মানুষ তাদের চোখের সামনে, এবং আরও 1 ঘন্টা পরে আমার স্ত্রী ওনার বাড়িতে হাঁটাচলা করিতে শুরু করেন। বিগত 3 মাসের অবিরাম পায়খানা হওয়া রোগী মাত্র 2 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যায়। এখন আরও কিছুদিন কেটে গেছে, আমার স্ত্রী শুধু সুস্থই নাই, আবার আগের জীবনে ফিরে এসেছে। এই ঘটনাটি আমার জীবনের একটি অভিনব ঘটনা, মানে এটা বলছেন ওনার স্বামী, কিন্তু আমারও জীবনের একটি অভিনব ঘটনা যে আমি ওনার স্ত্রীকে ভালো করে তুলতে পেরেছি। এটা ঈশ্বরের দান, ভালো করে তুলতে, এটাও আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। শুধু আমার স্ত্রী নয় উনি বলছেন, শুধু আমার স্ত্রী নয় উনি লিখছেন, আমি নিজের চোখে অনেক মানুষকে অনেক দুরারোগ্য ব্যাধি হইতে এই ফকির বাড়িতে মুক্তি হতে দেখেছি। মানুষ উপকৃত হোক, এটাই ঈশ্বরের কাছে আমার কাম্য। ঈশ্বরের কাছে কবিরাজ মহাশয়ের দীর্ঘায়ু কামনা করে ইতি করিলাম। ইতি অতীন্দ্রনাথ চ্যাটার্জি, এবারের বাড়ির ঠিকানা সমস্ত কিছু লিখেছেন আর কি। এই দুটি জিনিস আমার জীবনের হচ্ছে, দুটি মেয়ে আমার জীবনের স্মরণীয় ঘটনা। হ্যাঁ, কারণ এদেরকে চিকিৎসা করার পর আমি এত আনন্দ পেয়েছিলাম যে আমি তো বাঁচাতে পেরেছি, এটি আমার সব থেকে বড় আনন্দ। আমি একে একে রুগী দেখলে, তখন আমার একটা অভিজ্ঞতা হলো, রুগী দেখলে আমি বুঝতে পারি একে ঠিক করা যাবে। অনেকেই আসে না চিকিৎসা করাতে, আসতে পারলো না বা সে কোনো খবরও দিল না, এইবার তাকে আমি কিভাবে উপকৃত করবো সেটা তো বলা সম্ভব না। আসতে পারলে আমি আমার মন প্রাণ দিয়ে, আমার বিবেককে শোধন করে আমি চেষ্টা করি
যাতে সে ভালো হয়ে যায় এবং আমি তত আনন্দ পাই, এটা হচ্ছে আমার কথা। আর কি বলবো, আর কিছু শুনবেন? এই দুটো জিনিস আমার প্রথমে যে বলেছিলাম, দুটি মেয়ে, এটি আমার আমার জীবনের অভিনব ঘটনা, আমার স্মরণীয় ঘটনা। এত আনন্দ আমি আর যা চিকিৎসা করেছি বহু লোকে, কিন্তু এত আনন্দ আমি পাইনি। এখন তো আমার কাছে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ উপকৃত, ঔষধ নিতে আসে, আবার কেউ কেউ দৈব চিকিৎসাও করাতে আসে। যখন অনেক ডাক্তার দেখিয়ে, অনেক কবিরাজ দেখিয়ে, অনেক কিছু দেখিয়ে কাজ না হচ্ছে, তখন আমার স্মরণাপন্ন হয়, আমি তাকে মন প্রাণ দিয়ে ভালো করে দেখে তাকে সেই চিকিৎসাটা বা দৈবটা করে দিই। এটাই হচ্ছে আমার প্রথম ধর্ম। আমি কোনো জাতিবাদী এসব বিচার করি না, আমাদের সম্ভব না, আমার কাছে সব মানুষ সমান। যেহেতু আমি ঈশ্বর ভজনে ভজন করি, ঈশ্বরে বিশ্বাসী, আমার বাবা যে পথ আমাকে ধরিয়ে দিয়ে গেছে আমি সে পথে এখনো দাঁড়িয়ে আছি। বাইরেও যাইনি বা কেউ বের করুন যেতে পারিনি, কেউ অর্থের লোভ দিয়ে কেউ কিছু করতে পারিনি, আর কেউ শত্রুতা করেও আমাকে কিছু করতে পারিনি, আমি একই জায়গায় স্টিল আছি। এই জন্য সবার কাছে আমি প্রিয়, সবাই আমাকে ভালোবাসে, আমার শত্রু কেউ নেই। আর কি শুনতে চাইবেন? আচ্ছা, আপনি কি শুধু এখানেই বসেন না কলকাতাতে বা অন্য কোথাও অন্য কোনো চেম্বারে আপনি বসেন? না না, আমি অন্য কোনো চেম্বারে বসি না। কলকাতায় বহু লোক যারা উপকৃত হয়েছে আমার কাছে, তারা আমাকে কলকাতার বুকে জায়গা করে দিতে চেয়েছে, ভালো জায়গা দেব, ভালো ঘর দেব, থাকার জায়গার থেকে শুরু করে সমস্ত কিছুই দেব, আপনি চলেন তাহলে কলকাতার মানুষ কিছু উপকৃত হবে। আমি কলকাতা তো আমার এখান থেকে বেশি নয়, এক ঘন্টার রাস্তা। আমি একটাই কথা বলি, কলকাতা আমি গেলাম ঠিক আছে, কিন্তু আমার যে আশেপাশে জঙ্গল গাছগাছড়ায় ভর্তি যেগুলো আমার প্রয়োজন, আমি টাটকা জিনিসটা কলকাতায় কোথায় পাবো? সব তো আমাকে কিনে ব্যবহার করতে, তাহলে আমি তার উপকারটা কী করে করবো? কলকাতায় গেলে নয় মানুষ আমাকে চিনবে, জানবে, প্রচুর হবে, রুগী আসবে বা চিকিৎসা করাবার জন্য আসবে, খুব ভিড় জমবে, অনেক পয়সা হবে, কিন্তু অনেক কিছু উপকার করতে পারবো না, যেহেতু আমার তো গাছগাছটা আমি ওখানে পাবো না। হয় শুকনো গাছ কিনতে হবে, নয় ফ্রিজে রাখা গাছ কিনতে হবে, কিন্তু সেই গাছ দিয়ে তো আমার কোনো কাজ হবে না। আমার তো অনেক সময় কাঁচা গাছের দরকার হয়, টাটকা গাছের দরকার হয়, ডাইলেশন করার দরকার হয়, যখন কবিরে যে ঔষধগুলো দিই তখন সম্পূর্ণ কাঁচা গাছ গাছের দরকার হয়, ওষুধ তৈরি করতে হয়, এটা কবিরা জিনিস করতে হয়। আবার দৈব তো গাছগাছটা লাগে, অনেক সময় দৈবতে গাছগাছটা শিকড় বাকড় টাটকা লাগে, শুকনো হলে হবে না, বাসি হলে হবে না, এগুলো করতে তো কলকাতায় আমি এখানে কোথায় পাবো? আর অন্য কোনো জায়গায় চেম্বার অসম্ভব, কারণ আসুন আমার এখানে, দরগা আমার এখানে, পিতৃপুরুষের নির্দেশ। এর আগে আমি বলেছি, কখনোই তুমি এই জায়গা ছেড়ে কোনো জায়গায় যাবে না, এটাই তোমার আসন পূর্বপুরুষের বেঁধে দেওয়া হয়েছে, যার জন্য আমি এই জায়গা ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে পারি না। ডক্টর আলী, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও ধন্যবাদ দিচ্ছি, আপনারা ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, দিনের পর দিন আপনারা উন্নতি করুন, কিছু চর্চা করুন, গবেষণা করুন, যে যাই কিছু করুন একটু মানুষকে বোঝান, তারা যেন অন্তত খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে এবং যেন ঈশ্বরের স্মরণাপন্ন হয়। এই বলে আমি আপনাদের আশীর্বাদ দিলাম, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবারের লোক ভালো থাকুন, আমাদের মা বোন আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক, ভালো থাকুক সারা পৃথিবীর লোক, ভালো থাকুক আমার গ্রামবাসী বৃন্দ। আমি এর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঘড়ির কাঁটা বলছে এবার আমাদেরকে বিদায় নিতে হবে এই ফকির বাড়ি থেকে, তবে আমাদের আবারও দেখা হবে ঠিক এই দিন এই সময়।
¡Suscríbete!